এরপর প্রশ্ন হলো, একজন অবিবাহিত পুরুষ এবং মহিলা যদি জেনার মতো একটি খারাপ কাজ করে, তারপর তারা যদি বিয়ে করে নেয়, তাহলে কি মহান আল্লাহ পাক তাদের ক্ষমা করে দিবেন এবং তারা দাম্পত্য জীবনে সুখী হতে পারবে কিনা, জেনার মতো খারাপ কাজের শাস্তি ভোগ করতে হতে পারে কিনা? দেখুন, যদি কেউ জেনা করার পর নিজের কর্মে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ফিরে আসে, আর কখনো এই পথে যাবে না বলে সংকল্প করে, আল্লাহর কাছে মাফ চায়, অবশ্যই আল্লাহ তাআলা কি করতে পারেন, মাফ করতে, জেনা করলে আর মাফ হবে না এমন কোনো কথা নেই, সব পাপই মাফ হতে পারে যদি আল্লাহর কাছে তওবা করে মানুষ। অতএব এই পাপও আল্লাহ তাআলা মাফ করতে পারেন। এবং দাম্পত্য জীবনের সুখের কথা যেটা বলছেন, হারাম করেছেন, করে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন, আল্লাহ তাআলা আগের পাপ এবং পাপের যে প্রভাব সবকিছু আপনাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই দাম্পত্য জীবনে সুখ শান্তি দিতে পারেন। প্রয়োজন হলো তওবা, নাসুহা। তওবা নাসুহা মানে কি? খাঁটি তওবা, যে তওবা আর কখনো ভঙ্গ হবে না, এই রকম তওবা করতে হবে। আমি একটা মেয়ের সাথে রিলেশন করতাম, কিন্তু কিছুদিন হলো আমি আখিরাতে জাহান্নামের কথা ভেবে মেয়েটার সাথে ব্রেকআপ করেছি, কিন্তু এখন একাকিত্ব আমাকে গ্রাস করছে। আমি কিভাবে এই একাকিত্ব থেকে মুক্ত হতে পারি? এই একাকিত্ব থেকে মুক্ত থাকার জন্য বিয়ে করে ফেলার সবচেয়ে সহজ সমাধান, সিরিয়াস সমাধান, যে আপনার মধ্যে একাকিত্ব আর থাকবে না, নিঃসঙ্গতা থাকবে না। আর মনে রাখবেন, আল্লাহর জন্য ত্যাগ, এটা যে কত বড় ইবাদত, এটা করতে বিশাল বড় একটা কলিজা লাগে, ছোট ছোট কলিজার মানুষরা পারে না। আল্লাহর জন্য ত্যাগ, যে আমি একটা হারাম পথে ছিলাম, আমার আল্লাহ নারাজ হবে, আমার আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগে, এই যৌবনে তুমি কি করেছো, আল্লাহ স্পেশালি জিজ্ঞাসা করবেন তোমার যৌবন কাল সম্পর্কে বলো। ওয়ান শাবাবিহি ফিমা আফনা আবলা, তোমার যৌবন কালে তুমি কি কাজ করে কাটাইছো, যৌবন কালের অ্যাচিভমেন্ট কি, অর্জন কি বলো, বের হয়ে আসবে খিস্তি খেয়ে ওইগুলা, এই ভয়ে আমার যৌবনকে আমি কালিমা লাগাতে চাই না, ভুল করেছি ফেরত আসছি। এখন যদি মন খারাপ হয়, তাহলে বুঝতে হবে ইবলিস আপনার পিছনে এখন লেগে গেছে, সে এখন মেহনত করতেছে আপনার পিছনে, যে ফুসলে ফাসলে আবার ওইদিকে নেওয়া যায় কিনা। কথা কি বুঝাতে পারছি? আপনি নিঃসঙ্গ নয়, আপনার সঙ্গে আপনার রব আছেন। আপনার সঙ্গে কে আছেন? আপনার রব আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। স্বামী স্ত্রী দুজন উপস্থিত, কিন্তু এখানে কোনো সাক্ষী নেই, এমন অবস্থায় স্বামী যদি স্ত্রীকে তালাক প্রদান করে, সেই তালাক কোরআন সুন্নাহ মতো হবে কিনা? এটা একটু আগে বলেছি, স্বামী স্ত্রী একে অন্যকে, একে দুজন উপস্থিত আছে এখানে, স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছেন, কোনো সাক্ষী যদি নাও থাকে তারপরও তালাক হয়ে যাবে। এমনকি স্ত্রী নাই, স্বামী বিদেশে আছে, দূরে আছে, ফোনে বলে দিছে, তাতেও কি হবে? এত ভয়াবহ একটা জিনিস। এই জন্য বারবার বলি, তালাকের কথা সহজে মুখে উচ্চারণ করবেন, যত জিদ হয় হোক, অন্য আরো কিছু করেন, পারলে আজহার দিয়ে কিছু ভাঙা ফেলান, কিন্তু তালাক মুখে বলবেন, কারণ বললে এমন বিপদ হবে, এরপরে চোখের পানি ফেলবেন, আর কাজ হবে না, হুজুরদের হাতে পায়ে ধরবেন, হুজুর ভুল হয়ে গেছে সরি, কোনো লাভ নাই, সুরি মারার মতো মরে গেছে, এখন সরি বলে কি হবে? এরপরে প্রশ্ন হলো, আমি প্রতিদিন ফজরের জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু সেদিকে সেদিন কিন্তু যেদিন আমার স্বপ্নদোষ হয় রাতে, সেদিন আমি ফজরের নামাজ না পড়ে কাজা নামাজ পড়ি, কারণ ঠান্ডাতে আমার প্রচুর প্রবলেম ও শ্বাসকষ্ট হয়, এখন সঠিক নিয়মটা যদি বলতেন। বাইরে আমার প্রথম কথা হলো যে, এমন কোন জায়গা এখন নাই বললে চলে যেখানে গরম পানি করার ব্যবস্থা, তো গরম পানি করে গোসল করবেন, তাহলেই তো হয়ে গেল, তাহলে তো আর আপনার ঠান্ডা লাগবে না। এই অজুহাত দিয়ে আপনি কখনো নামাজকে তার টাইম থেকে পিছিয়ে ফেলতে পারেন না। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করাটাকে ফরজ করে দেওয়া হয়েছে, চাইলে সেটা দেরি করা যাবে না, ইচ্ছাকৃত এরকম দেরি করলে এটা ডেঞ্জারাস অপরাধ, এটা কোনোদিনই আপনার একজন মুসলমান থেকে কল্পনা করা যায় না। এই জন্য অনেকে আছে কোথাও বেড়াতে গেছে বা নিজের বাড়িতে আছে, স্বপ্নদোষ হয়ে গেছে, এখন বেচারা যদি গোসল করতে যায় আসলে সবাই টের পেয়ে যাবে, লজ্জার কথা, এই জন্য শর্মের চোটে বলে থাক, লজ্জা তো ইমানের অঙ্গ, এই জন্য আমি আর নামাজ পড়লাম না, এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা শয়তানির অঙ্গ, কুফুরির অঙ্গ। কথা কি বুঝাতে পারছি? যেই লজ্জা আপনাকে ভালো কাজ থেকে বাধা দেয়, ওই লজ্জা ভালো না। অনেকে আছে সালাম দিতে, বাপের সালাম দিতে লজ্জা পায়, যে বাপের আবার কেমনে সালাম দেয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানে সৃষ্টি করতেছে, ওই লজ্জাকে বরং জয় করতে হবে। অতএব ফরজ গোসল করতে কোনো লজ্জা নয়, কোনো লজ্জা নয়, এই লজ্জা ইমানকে ধ্বংস করে। হ্যাঁ, আপনি চেষ্টা করেন লুকোনোর, তারপরে কেউ টের পেয়ে গেলে গেল, কিছু আসে যায় না এতে। আপনি ঠুনকো অজুহাতে নামাজ ত্যাগ করবেন, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের শাস্তির মুখোমুখি হবেন, তখন আপনার কাছে লজ্জা ফজ্জা এগুলো সব তুচ্ছ বিষয় মনে হবে। ভাইরা আমার, ঠিক একইভাবে
ঠান্ডার সমস্যা আছে, এই উজুহাতে আপনি ফরজ নামাজ পড়লেন না, জিনা জায়েজ নাই। আপনার জন্য গরম পানির অপশন আছে, আপনি গরম পানি দিয়ে গোসল করেন, ভালো করে মাথা শুকান, ভালো করে শরীর শুকান, ব্যবস্থা আছে। হ্যাঁ, কোনো ব্যবস্থা নাই। এখন এই পানি এত ঠান্ডা, এটা ব্যবহার করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, স্থায়ী রোগ হয়ে যাবে, তাও আপনাকে তেমন করে নামাজ পড়তে হবে যদি কোনো বিকল্প না থাকে। কিন্তু এরকম বিকল্প নাই, এরকম জায়গা কয়টা হতে পারে? খুব রেয়ার। পাহাড়ে গিয়ে ফেসে গেছেন, কোনো জায়গায় চলে গেছেন, কিচ্ছু নাই, সেখানে ভয়ঙ্কর ঠান্ডা পানি, আর গোসল করলে আপনি ঠান্ডার রোগ আছে, অ্যালার্জির রোগ আছে ভয়ঙ্কর, তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করতে পারবেন। কিন্তু গরম পানির অপশন থাকতে, তায়ামুমের অপশন থাকতে, আরও বিভিন্ন অপশন থাকতে আপনি নামাজ পেঁচাতে পারবেন। মুসলমানের জন্য নামাজটা হলো নিঃশ্বাস নেওয়ার মতো, যে নিঃশ্বাস নেওয়া ছাড়া আমি বাঁচব না, নামাজ ছাড়া মুসলমান বাঁচবে না, তার ইমান টিকবে না, এরকম একটা বিষয়। নামাজের ক্ষেত্রে কোনো ছাড় ইসলামে সব কাজে কম বেশি ছাড় আছে, তো নামাজে কোনো ছাড় নেই। খুব ডেঞ্জারাস একটা, খুব আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। ইমান বৃদ্ধি করার উপায় কি? ইমান বৃদ্ধি করার সবচেয়ে বড় এবং প্রধান উপায় হলো কোরআন বুঝে বুঝে পড়বেন। আজকাল মুসলমানদের মধ্যে সেটা একদম হারায় গেছে। কোরআন বুঝে বুঝে অর্থ সহকারে, তাফসীর সহকারে, শুরু থেকে শেষ পর্যন্ত আগাগোড়া পড়েছেন, এরকম মুসলমান সারা দেশে খুঁজে চালনি দিয়ে হাতে গোনা কিছু পাওয়া যেতে পারে, ঠিক না মিঠি? অথচ এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন হেদায়েতের জন্য, হুদাল লিন্নাস, সমস্ত মানুষকে পথ দেখানোর জন্য। না বুঝলে আপনি কিভাবে পথ সেখান থেকে পাবেন? এই জন্য ভাইরা, আমার ইমান বৃদ্ধির জন্য কোরআনে কারিমের আয়াতগুলো তেলাওয়াত করবেন, বুঝে পড়ার চেষ্টা করবেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, মানুষের ঈমান বৃদ্ধি পায়, অর্থ সহকারে গোটা কোরআন বুঝে পড়বেন। সেই সাথে ঈমান বৃদ্ধির আরো অনেকগুলো আমল আছে, নেক আমলগুলো বেশি বেশি করে করবেন, আল্লাহর বিভিন্ন সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা বেশি বেশি করে করবেন, কুদরতের কথা ভাববেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বেশি বেশি করে পড়বেন, এবং নেককারদের সান্নিধ্যে বেশি বেশি থাকবেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যে আল্লাহ আমার ঈমান বৃদ্ধি করে দেন। মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? সেক্ষেত্রে কি স্বামীর অনুমতি ফরজ কিনা? আমি বাহিরে অনেক সময় দাওয়াতি কাজ করতে গেলে স্বামী বাধা দেয়, এখন করণীয় কি? কোনো বোন হয়তো প্রশ্ন করেছে। দেখুন, মহিলারাও ইসলাম প্রচারে কাজ করবে, দাওয়াতি কাজ করবে, কিন্তু আন্দাদন্দা পাবে না, লাগামহীন ভাবে না। স্বামী যদি বলে যে না তুমি বাসার বাইরে যায়, ইসলাম প্রচারে কাজ করার দরকার নাই, তাহলে স্বামীর কথাই মানতে হবে, আপনি ওই প্রচার করবেন না। অনলাইনে দাওয়াতি কাজ করতে পারেন, অথবা জায়গায় বসে করবেন। আপনার জন্য এটা ফরজে আইন না যে আপনাকে বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে সংসার বাদ দিয়া বা স্বামীর নির্দেশ লঙ্ঘন করে, না, এটা মোটেই জায়েজ নাই। হয় স্বামীকে যেভাবে হোক ফুসলে ফাসলে মহব্বত করে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন দিয়ে আদায় করে নেবেন, আর না হলে তার কথা শুনবেন, কারণ আপনার ফরজ না। হ্যাঁ, ফরজ কাজ স্বামী বাধা দিছে, তখন আপনার জন্য গুনাহ হবে। আপনার জন্য আম দাওয়াত দিয়ে বেড়ানো ফরজে আইন না। হ্যাঁ, আপনি আপনার বাসা বাড়িতে দাওয়াতি কাজ করবেন, আপনার ছেলে মেয়েকে দাওয়াতি কাজ করবেন, পরিবার লোকদের মধ্যে দাওয়াতি কাজ করবেন, সেখানে যদি স্বামী বাধা দেয় যে তাদেরকে নামাজ পড়তে বলতে পারবা না, স্বামী যদি বলে, তো স্বামীর সেই কথা শোনার কোনো যুক্তি নাই, কারণ সেটা আল্লাহর অবাধ্যতা হবে। জজবা বা জোশের নাম ইসলাম না ভাই। আমার মনে হয় জোশের ছোটে আমি বাইর হয়ে গেলাম ঘর সংসার রেখে, স্বামীর নির্দেশ লঙ্ঘন করলাম, জি না, স্বামী আপনার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অভিভাবক, এই অভিভাবকের নির্দেশ মানতে হবে। ইসলাম চায় আমাদের পরিবারগুলো খুব সুন্দরভাবে পরিচালিত হয়, এই জন্য স্বামীকে অভিভাবক হিসাবে নির্ধারণ করেছে। আর সেকুলার দুনিয়াতে, সেকুলার দুনিয়াতে যাদের জীবনে ইসলাম নাই, তাদের ফ্যামিলিতে বউয়ের যেমন অধিকার, স্বামীরও অধিকার। একজন উত্তর দিকে যায়, আরেকজন দক্ষিণ দিকে যায়। একটা সংসার কখনো এভাবে সুখী হতে পারে? এই জন্য পশ্চিমা দুনিয়া দেখেন, তারা তো মানে টু মাস সেকুলার, তারা সেকুলারিজমের ওস্তাদ গুরু, তাদের যায় দেখেন সংসারগুলোর কি ভয়াবহ অবস্থা, ঠিক না বেঠি? স্বামীরও আপনার গার্লফ্রেন্ড আছে, জিএফ আছে, আবার স্ত্রীরও বিএফ আছে। আল্লাহ তালা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন। মুসলমান ইসলামের মধ্যে যে সৌন্দর্য আছে এটা কোথাও নেই। মুসলমানদের পারিবারিক সম্পর্কগুলো কত মজবুত দেখেন, কত সুদৃঢ়, কত ভালোবাসা, এগুলো তাদের মধ্যে না, মিসকিন তারা। আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান। এরপরে প্রশ্ন হলো, আমি জানি রিয়া একটা বড় পাপ, কিন্তু আমি কোনো ভালো কাজ বা কথা বলতে গেলে মনে হয় রিয়া হচ্ছে, যার কারণে অনেক সময় ভালো কাজ বা কথা থেকে বিরত থাকি, এটা কি শয়তানের কোনো ওয়াসওয়াসা? এটা শয়তানের ওয়াসওয়াসা হওয়ার সম্ভাবনা বেশি। ভালো কাজ করতে গেলে রিয়া হবে, ভালো কাজ করতে গেলে রিয়া হলে হোক, তারপর আমার কাজ থামানো যাবে না, নিজের সাথে নিজে লড়াই করতে হবে যে মানুষকে দেখানোর জন্য করব না, তারপরও ভালো কাজ আমাকে করতে হবে। হ্যাঁ, যদি
এমন হয় যে লোক কাজটা আপনি লুকায় করা করতে পারেন, তাহলে সে লুকায় করবেন যাতে করে মানুষকে দেখানোর মানসিকতা না থাকে। রিয়া হলেও ভালো কাজ ছাড়া যাবে না, বেশিরভাগ ক্ষেত্রে শয়তান এগুলো আশ্বাসা দেয়।